এই সুন্দর দৃশ্যটি আঁকতে আমরা প্রথমে ব্যবহার করব একটি স্কেল। স্কেল দিয়ে একটি সোজা দাগ আঁকলাম। এরপর এখান থেকে দেখুন একটা ঘরের চালা আঁকবো, দাগ থেকেই কিন্তু চালা আঁকলাম। সম্পূর্ণ একটা ঘর হলো, ঘরের শেপ হলো, এই পাশে আরেকটি চালা এঁকে এখানে একটা ঘরের শেপ আঁকবো। দেখুন সহজ নিয়মে দুইটা ঘর আঁকা সম্পূর্ণ হলো। এখন ঘরে আমরা দরজা জানালাগুলো আঁকবো। তাহলে পূর্ণাঙ্গ একটি ঘর হচ্ছে ঘরের দরজা জানালা হচ্ছে। দুইটা ঘর আঁকলাম। ঘর আঁকার পর আমরা এপাশ দিয়ে দেখতে পাচ্ছেন নদীর পার আঁকবো। আশা করছি এভাবে আপনারা আঁকতে পারবেন, দৃশ্যটা আঁকতে অনেক সহজ হবে। দেখুন শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন, উপরে একটি ঘরের উপরে আমরা কি করছি, গাছ আঁকছি, অর্থাৎ ঘরের পিছনে গাছটি। এভাবে গাছের পাতাগুলো আঁকবো, যে কেউ সহজে আঁকতে পারবে। এই পাশে আমরা আরেকটি পা রাখবো, শুধু পার দিয়ে রাখবো। যদি এখানে গাছ আঁকি তাহলে কঠিন হবে, শুধু পা রাখলাম আমরা। ওপরে আমরা দূরের যেই গাছপালা আছে সেইটা এইভাবে আমরা করছি পেন্সিল দিয়ে। ও বন্ধুরা, এখানে আমরা ব্যবহার করছি 2B 4B পেন্সিল, মেটারল ভেনাস 4B পেন্সিল। আকাশে একটি সূর্য আঁকলাম, সূর্যটা গাঢ় করে আঁকলাম। এখানে আমরা তাল গাছ আঁকছি। দেখুন তাল গাছটি কত সহজে আঁকা যায়, অনেকের কাছে কঠিন মনে হয়, আঁকতে চায় না। এভাবে দেখুন তাল গাছ একটা আঁকলাম। এই পাশে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আবারও নিচের এই পাতাটা আঁকলাম, দুই পাশে দুইটা এবং ওপরেরটা, নিচে সোজা দুইটা দাগ। সুন্দর তাল গাছ। এখন আমরা দৃশ্য আঁকা শেষ হলো, এখন স্কেচ করব, অর্থাৎ শেড দিব, আলো ছায়া আঁকবো। দূরের এগুলো দেখা যায় আপনার, আমরা যখন খালি চোখে দেখি তখন কিন্তু দেখতে কালো কালো লাগে। আমরা পেন্সিল দিয়ে স্কেচ করব, রং করব না এখানে। ও নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা থাকে। আমরা পুরোটাই আগে এক কালার করে নিলাম পেন্সিল দিয়ে, 2B পেন্সিল দিয়ে নিচের দিকে গাঢ় করলাম। এখন গাছের দেখুন মাঝে হালকা করে পেন্সিল দিয়ে এভাবে দাগ দেব, দেখতে সুন্দর লাগবে। এখানে আঁকলাম। এখন এই পাশে আমরা এগুলো গাছের দিকে, নিচের দিকে গাঢ় ওপর দিকে হালকা করব। ঠিক এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেভাবে রেখে দিবেন। গাছের ডালপালাগুলো এক পাশে কালো, এক পাশে লাইট রাখবো। এখন আমরা করছি ঘরের চালাতে, নিচের দিকে গাঢ় ওপর দিকে হালকা, নিচের দিকে গাঢ় ওপর দিকে হালকা, এভাবেই করছি। এই পাশেও আমরা করলাম একই রকম, দরজা জানলা একটু কালো করে দিব। এখন দেখুন ঘরগুলো দেখতে সুন্দর লাগছে। পাড়ের এ পাশে একটু গাঢ় করব, ওপর দিকে হালকা করে তুলে দিব। এটা পুরোটাই আবার গাঢ় করব। কিভাবে তুলে দিব পাড়ে, দেখুন এভাবে ওপর দিকে হালকা করে তুলে দিব, দেখতে সুন্দর লাগবে। এই পাশেও ঠিক একই রকম করে আমরা পাড়ের এই পাশ ডান পাশে গাঢ় করব, ওপর দিকে হালকা রাখব। আবার এগুলো আমরা গাঢ় করে আঁকব। দেখুন পাড়টা কিন্তু দুই পাশের পাড়টা সুন্দর লাগছে। এভাবে সুন্দর সহজেই দৃশ্যটি আঁকতে পারি। এখানে কি করছি আমরা, পানির ঢেউগুলো হালকা করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই নদীটা একটু নিচু মনে হবে পাড়ের থেকে, দেখতে সুন্দর লাগবে, পানিগুলো বোঝা যাবে। অল্প সময়ের মধ্যে আঁকলাম সুন্দর একটি দৃশ্য। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।